সম্প্রতি সময় দক্ষিণী চলচ্চিত্রের দর্শক একজন এই তার কেরিয়ারে বেশ কিছু অভিনয় করেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় বায়দো এই তারকাকে আগামীতে কাঙ্গু বা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে যদিও চলচ্চিত্রটিতে বলিউড তারকা দিশা পাটানিকে অভিনয় করতে দেখা যাবে মোরবার দিশা পাঠানি বলিউডের বর্তমান সময়ের আলোচিত একজন তারকা মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য বর্তমানে দর্শক একজন তারকা হয়ে দাঁড়িয়েছেন অন্দা বর্তমানে কাঙ্গোবা চলচ্চিত্র প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট মূলত সম্প্রতি সময় চলচ্চিত্রের মুক্তির বিষয়ে জানা যায় যে দুই হাজার চব্বিশ সালের গ্রীষ্মে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে কিন্তু কত তারিখে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে সেটি অবশ্য এখনো জানা যায়নি বায়দুইক আঙ্গো বা চলচ্চিত্রের গল্পটি মূলত পৌরাণিক গল্পের ঠিক এই জন্য বর্তমানে চলচ্চিত্রের জন্য দর্শকের অপেক্ষায় রয়েছে মূলত বর্তমানে চলচ্চিত্র কাছে হয়েছে কিন্তু এখনো আছে। ঠিক এই জন্য চলচ্চিত্রের মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি মরোবার চলচ্চিত্রটিতে সুরিয়া লুকের অনেকটা পরিবর্তন দেখা যাবে যদিও প্রকাশিত টিজারের সুরিয়াকে ভিন্ন রূপে দেখা যায় ঠিক এই তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে আলোচনায় বর্তমানে বাইদুই বর্তমানে সুরিয়াটাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে কিন্তু বর্তমানে এই তারকা কাঙ্গুবা চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন মোরোভার মাত্র কয়েকদিন আগে এই তারকা নতুন চলচ্চিত্রে যোগদান করেন যদি আগামী বছর থেকে সেই চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে সুতরাং জেনে তো নিলেন কাঙ্গুবা চলচ্চিত্র কবে মুক্তি দেওয়া হবে মূলত বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরোভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য